আমরা নওশাদ সাহেবকে বলি মারব এখানে, পড়বে নওশাদ সাহেবের অফিসের মাঝখানে, মারব এখানে মাঝেরহাটের অফিসের মাঝখানে পড়বে, সামনে সময় আসছে তৈরি হও। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে মারব এখানে, পড়বে নিজের অফিসের মাঝখানে, ভাঙড়ের তৃণমূল নেতার কড়া হুমকি, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেতার কড়া হুমকি। গতকাল ভাঙড় দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর এলাকায় তৃণমূলের একটি কর্মী সভা হয়, আর সেই সভা থেকে আইএসএফ বিধায়ককে কড়া হুমকি দিলেন তৃণমূল নেতা ফিরোজউদ্দিন সাপুই, যে আগামী দিন কীভাবে আইএসএফকে কবর দেওয়া হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য যাচ্ছি এবং নওশাদ সিদ্দিকিকে মারব এখানে, পড়বে মাঝেরাইটে নিজের অফিসের মাঝখানে। কড়া হুমকি দিলেন ভাঙড় দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের তৃণমূল নেতা ফিরোজউদ্দিন সাপুই। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। সামান্য এক জায়গায় টিম টিম করে জ্বলছে, আবার বড় বড় লেকচার। একটা কথা জেনে রাখেন নওশাদ সাহেব, আপনার ছানাপোনা আপনার চুনোপুটি নেতারা যে উচুর পুচুর করছে, আমরা মনে করলে সেই উচুর পুচুর বন্ধ করে দিতে পারি। আমরা ভাঙড়ে এমন একটা পর্যবেক্ষক পেয়েছি, এমন একটা সংগঠক পেয়েছি, এমন একটা নেতাকে পেয়েছি যার দক্ষ সাংগঠনিক ক্ষমতায় ভাঙড় আজকে আমরা একতাবদ্ধ। তিনি যদি মনে করেন, তিনি যদি আমাদের নির্দেশ দেন, ভাঙড়ে আইএসএফ বলে কিছু থাকবে না, আমরা থাকতে দেব না। আর সাম্প্রদায়িক আইএসএফ কে কবর দেওয়ায় দুটো কাজের জন্য আমরা বুতে বুতে যাচ্ছি, এবং আগামী দিনে আইএসএফ কে কিভাবে রাজনৈতিক ভাবে কবর দেওয়া হবে তার ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য যাচ্ছি। মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ আছে, মারব এখানে লাশ পড়বে শ্মশানে, আমরা নওশাদ সাহেবকে বলি মারব এখানে, পড়বে নওশাদ সাহেবের অফিসের মাঝখানে, মারব এখানে মাঝেরহাটের অফিসের মাঝখানে পড়বে, সামনে সময় আসছে তৈরি হও। কারণ ভাঙড়ের বুকে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে নওশাদ, পশ্চিম বাংলার বুকে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে নওশাদ, বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, মিথ্যাবাদী ফুরফুরা শরীফকে যারা কলঙ্কিত করছে, সেই রকম নওশাদকে আমরা কোনোভাবেই মেনে নেব না। আজকের পশ্চিমবঙ্গের বুকে উন্নয়নের জোয়ার, একদিকে অভিষেক ব্যানার্জির নবজোয়ার জনগণের জোয়ার, অন্যদিকে মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ার। পশ্চিমবঙ্গের এমন কোন ফ্যামিলি নেই, ভাঙড়ের এমন কোন ফ্যামিলি নেই, ভগবানপুরের এমন কোন ফ্যামিলি নেই, নাটাপুকুরের এমন কোন ফ্যামিলি নেই যেখানে মমতা ব্যানার্জির প্রকল্প যায়নি। কিন্তু তাদের আশা পাওয়া এখনো শেষ নয়, তাদের সবারই ইচ্ছা একটা করে ঘর দিতে হবে। আমি নওশাদ সাহেবের যারা খুদে চ্যাটাপোটা নেতা আছে তাদের বলছি, আমরা আজকেই ক্ষমতা ছেড়ে দিচ্ছি তোমাদের হাতে, প্রত্যেকটা মানুষের ঘর দিতে হবে। যদি আপনারা দাঁড়িয়ে বলতে পারেন হ্যাঁ ঘর দেবো, আমরা দায়িত্ব আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি।